জয় রাধে চাল মুখে বেনু দিয়া গোবিন্দের মুখটা কেমন ছিল হ্যাঁ গোবিন্দের মুখটা কেমন ছিল চাঁদের মতো এই তো বুঝতে হবে পদাবলীগুলো না বুঝলে আশ্বাদন পাওয়া যাবে না এগুলো আজকে মহাজঙ্গন রচনা করে গিয়েছেন এখন আর নাই কীর্তনে উঠে গিয়েছে এখন নিজেরাই কীর্তনে আর নিজেরাই পদকর্তা হয়ে গেছে একটা করে আর নিজেরাই বানায় আর নিজেরাই গায় কিন্তু আমি যে পদগুলো গাইছি এখন পদকর্তাদের পদ বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জয়দেব এদের পদগুলো যে গাইছি তা এগুলো শুনলেই হরি ভজন হয়ে যাবে আলাদা করে ভজন করার দরকার নাই কিন্তু এখনকার যে পদাবলীগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলী রচনা করার বাসনা হয়েছিল তখন তিনি আমরা যে পদটা গাই বলরাম দাসের পদ দেখবেন পদের শেষে পদকর্তার নাম করি তা যে পদ পদকর্তা পদটা বানিয়েছেন তা তিনি নিজের নামটা শেষে লিখেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পণ্ডিত মানুষ ছিলেন তো তা তিনি পদাবলী রচনা করার পর দেখলো পদের মধ্যে প্রাণের সঞ্চার হলো না তখন তার ছদ্ম নামটা দিয়ে দিলেন নিজের নাম দিলেন ছদ্ম নাম দিয়ে দিলেন ভানু সিংহের পদাবলী যাই হোক তা তিনি পণ্ডিত মানুষ ছিলেন তিনি জানতেন এই পদাবলীগুলো রচনা করেছেন পদকর্তারা যেন রাধা গোবিন্দকে সামনে বস করিয়ে দেখেছেন লীলা দর্শন করেছেন আস্বাদন করেছেন সেটা লিপিবদ্ধ করেছেন এরকম ভাবে তাহলে গোবিন্দের মুখটা কেমন ছিল চাঁদ মুখ কেন গোবিন্দ ছিল চন্দ্রবংশীয় আর রামচন্দ্র ছিল সূর্যবংশীয় কেন জানেন এই কথাটা বলবার জন্য এতগুলো কথা খরচা করলাম রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তখন এত কান্নাকাটি দিনের বেলা সূর্যবংশীয় তো দিন বারোটায় আর কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন রাত বারোটায় তাহলে রামচন্দ্র দিন বারোটায় কৃষ্ণচন্দ্র রাত বারোটায় কেন রামচন্দ্র ছিল রাজার ছেলে একদম বোম ফটকা ফাটিয়ে কান্নাকাটি করে একদম মহল হিলিয়ে দিয়ে সবাইকে জানিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র কিন্তু কৃষ্ণচন্দ্র যখন জন্মগ্রহণ করে একদম কান্নাকাটি করে না একদম চুপচাপ কেন আর রাম অবতারে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন যত কান্নাকাটি করছে রাম তত রানীরা এক একটা করে পুরস্কার দিয়ে যাচ্ছে রামকে কৃষ্ণ অবতারে বললে খবরদার কান্নাকাটি করা যাবে না রাম অবতারে খুব কেঁদেছি এই কৃষ্ণ অবতারে যদি কাঁদি আর মামা যদি জানতে পারে তাহলে একদম ডান্ডা নিয়ে আসবে কংস মামা তাই ঝামেলা বাড়িয়ে লাভ না একদম চুপচাপ থাকতে হবে তা রামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন ওই মধ্য গগনে সূর্যদেব এক মাস ছিল রামের জন্মে সবাই আনন্দ করছে চন্দ্রদেব এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে রামচন্দ্র বলছে হে চন্দ্রদেব তুমি কাঁদছ কেন না প্রভু সবাই তোমার শ্রীমুখ দর্শন করছে আমি আজ এক মাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আজ আমি এক মাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তোমার শ্রীমুখ দেখতে পাই নাই কেন সূর্য নারায়ণ যাবে তবে তো আমি আসবো বলছো এটাই তোমার দুঃখ যাও তুমি দুঃখ করো না হে চন্দ্রদেব আমি সূর্য হে সূর্যদেব আমি সূর্যবংশ হে হে চন্দ্রদেব আমি সূর্যবংশী হতে পারি রাম কিন্তু যাও আমার নামের সঙ্গে তোমার নামটা যুক্ত থাকবে যার জন্য সবাই রাম সূর্য বলে না রামচন্দ্র বলে বলে সূর্যবংশে ছিল কিন্তু রামচন্দ্র বলে বলে না আর তুমি কেন না পরে জন্মে যখন যাব আমি তোমার কুলেই যাব তোমার বংশেই যাব তখন তুমিও এক মাস রাত্রি থাকবে বলে প্রভু
এই কথাটা যেন মনে থাকে চন্দ্রদেব বলছে বলছে হ্যাঁ হ্যাঁ পরের জন্মে কৃষ্ণ অবতারে তিনি চন্দ্রবংশীয় ছিলেন যার জন্য তার সবটাই চাঁদের মতো বদন চাঁদ অধর চাঁদ নয়ন চাঁদ নখচন্দ্র দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে আর দশ চাঁদ শরণ নীল চরণ আর বৃন্দে সাড়ে চব্বিশ চাঁদ জয় রাধে আপনি এ রূপে এই ব্যাখ্যা শুনতে পাবেন তা যাই হোক তা সেই চাঁদ মুখে বেনু বাজিয়েছেন বেনু মাসি মুরলী তা মুরলী বাজাতেন রাসের সময় রাসের সময় মুরলী বাজিয়েছেন মাসি অভিসারে ডাকার সময় এই যে এই দান লীলাতে অভিসার গাইছিল তখন গোবিন্দ মাসি বাজিয়েছিলেন দান ঘাটিতে দাঁড়িয়ে আর এই বেনু যখন গোচারণে যেতেন তখন বেনু বাজাতেন তাহলে আজকে বেনু বাজিয়ে চাঁদ মুখে বেনু দিয়েছেন চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া বলে ডাকিতে লাগিল উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চস্বরে বলে ডাকিতে লাগিল ও উচ্চস্বরে ডাকিতে লাগিল উচ্চস্বরে শুনিয়া কানায়ের বেনু উর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া কানায়ের বেনু উর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া কানায়ের বেনু আজ উর্ধ্বমুখে ধাই ধেনু আবার পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে চলি যাই নে পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে পুচ্ছ ফেলি পিঠে রয়ু পরে আলা ধেয়ে যে চলিল তারা ধেয়ে যে চলিল তারা ধেয়ে যে চলিল বলে ভাই কানাইয়ের বেনু শুনে ধেয়ে যে চলিল ভাই কানাইয়ের বেনু শুনে ধেয়ে যে চলিল ভাই কানাইয়ের বেনু শুনে ধেয়ে যে চলিল ভাই কানাইয়ের বেনু বলে আর কি শুনিয়া কানাইয়ের বেনু উর্ধ্বমুখে ধাই ধেনু গোবিন্দ যেই বেনু বাজিয়েছেন অমনি ধেনুগণ আনন্দে মুখটাকে তুলে দিয়েছে দেখবেন হয়তো ঘরে কোনো কারুর বাড়িতে কোনো ধেনু বাঁধা আছে অনেক দিন ধরে কখনো ছাড়া পায় না বাড়িতেই সেবা শুশ্রূষা হয় এবার কোন রকমে যদি একবার খোলা হয়ে যায় তখন কি করে কান দুটো উপর দিকে করে দেয় মুখটাকে উপর দিকে তুলে দেয় আর লেজটাকে পিছের উপরে তুলে দিয়ে টিং টাইং করে লাফাতে থাকে কি আনন্দ কি আনন্দ এখানে বেনু শুনে গোবিন্দের বেনু শুনে ধেনুগণ কি করছে জানেন জিহ্বার দ্বারা কর্ণদ্বারকে অবলেহন করছে আহা তাদের ভাগ্য দেখুন গোবিন্দের বেনু শুনছে আর জিহ্বার দ্বারা কর্ণকে অবলেহন করছে কর্ণরন্ধ্রকে আর বিধিকে বলছে হাই রে বিধি শেষে দুটো কান দিলে কেন আমাদের সর্বাঙ্গে কান দিলে না যদি দুটো কানে এত স্বর আস্বাদন করতে পারি সর্বাঙ্গে যদি কান থাকতো
তাহলে কত সরা সাধন করতে পারতাম, কত অমৃত পান করতে পারতাম। অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সেজন, কোটি নেত্র নাহি দিল মুঝে দিল দুই, ইহাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মুই, কি দেখিব মো। বুঝলেন, আর যদি আমার সর্বাঙ্গে কান থাকতো তাহলে কত স্বর আর সাধন করতে পারতাম। তাই সখারা বলছে দেখো দেখো, পশুগুলনের ভাগ্য দেখো, রসিকজন বলছে পশুগুলনের ভাগ্য দেখো, পদকর্তা বলছে আহা হা হা, ও কথা বলো না, তোমরা ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো, তোমরা ওদের পশু বলো না গো, ওদের পশু বলো না গো, বলে ওরা সদাই কৃষ্ণ কৃষ্ণ সম্পদে, তোমরা ওদের পশু ও গো বলো না গো, কৃষ্ণ সম্পদে ওদের পশু বলো না গো, ওরা সদা সিদ্ধ বলে ব্রজবাসী, ওরা সাদা সিদ্ধ ব্রজবাসী, তোমরা ওদের পশু বলো না গো, ওরা সদাই কৃষ্ণ কৃষ্ণ সঙ্গ করে বলে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে বলে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে বলে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে বলে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে পশু বলো না গো, সদা সঙ্গ করে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে ওদের পশু বলো না গো, সদা কৃষ্ণ সঙ্গ করে ওদের পশু ওদের পশু বলো না গো, বলি ওদের কৃষ্ণ সঙ্গ রাধে, পদকর্তা বলছে ওদের পশু বলো না, ওই শ্যামলী ধবলী লালি পিয়ালি এদের পশু বলো না, পশু বলতে হয় আমাদেরকে বলো। হ্যাঁ বাবা, এত সুন্দর দেহ নিয়ে এসছেন কিসের জন্য? এইদিকে দেখুন জয় রাধে, এত সাজগুজ, এত ফেয়ার এন্ড লাভলি, হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়ি কাপড় কিসের জন্যে? এত সুন্দর মানব জনম, বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, ঘ্রাণ শক্তি নিয়ে এসেছেন কিসের জন্য এসছেন? একবারও ভেবে দেখেছেন?
ছেলে পেলে নিয়েই ব্যস্ত আছে। হ্যাঁ, সংসার করার জন্য। হ্যাঁ বাবা, এত সুন্দর দেহ নিয়ে এসছেন কিসের জন্য একবারও ভেবে দেখেছেন? বাড়ি বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য, ছেলে মানুষ করার জন্য, মেয়ের বিয়ে দেওয়ার জন্য? ছেলে পেলে গুলোকে একটু সামাল দিয়ে রাখতে জানো না মা? জয় রাধে, ওদেরও প্রয়োজন আছে, কিন্তু সব দেখুন সব ছেলে পেলে নিয়ে মা গুলো ব্যস্ত আছে। আর কীর্তনের শেষে বলবে কি কি করলে বুঝলামই না, এখন শুনলুম শুনলাম ছেলেগুলো নিয়ে ব্যস্ত আছে। দেখেন এখন ছেলে পেলে নিয়ে ব্যস্ত থাকার জন্য এত সুন্দর দেহ না? বাড়ি বানানোর জন্য, না ছেলে মানুষ করার জন্য, না মেয়ের বিয়ে দেওয়ার জন্য? কিসের জন্য এসেছেন এই জগৎ সংসারে? এই মানব জন্ম নিয়ে একবারও ভেবে দেখেছেন? শুনুন, এ হলো হরিভজনের দেহ, ভালো করে শুনুন, কান খুলে শুনুন, এ হলো হরিভজনের দেহ। এই হরিভজনের দেহে যদি হরির ভজন না করতে পারলেন তব উৎকৃষ্ট জন্ম, তা নাহলে একটা পশুর চেয়ে কোনো অংশে কম নয়। তা আপনারা হয়তো চিন্তা করবেন হরিভজন কে বলেছে ভজন করব না, ভজন করব, সময় হোক, কত কাজ আছে সেগুলো সব করে কি কাজ? দাঁড়ায় ছেলেটা মানুষ হোক, একটু মানুষের মতো ছেলেটাকে মানুষ করে দিই, নিজের পায়ে দাঁড়াতে শিখুক, এই বাড়িটা ভালো করে বানিয়ে নি, একটা বিবাহ যোগ্য কন্যা আছে তাকে পাত্রস্থ করে দিই, তারপর আমার আর কোনো কাজ থাকবে না। হ্যাঁ, আমি হরিভজন করব কথা দিলাম, মানে সোজা কথাই 50-60 হোক তারপর। এরকম ঠিক করলেন, যেদিন ঠিক করলেন সেদিনই সন্ধ্যেবেলায় বুকটা একটু একটু ব্যথা করতে আরম্ভ করলো। ছেলেকে বলছে খোকা, শরীরটা বেশ ভালো নেই, ডাক্তারবাবুকে দেখে নিয়ে আয় তো, বাবার শরীর খারাপ। ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে, ডাক্তারবাবু সাজ সরঞ্জাম নিয়ে এসেছে, প্রথমেই এসে নাড়ি ধরে দেখেন, নাড়ি ধরে বলছে মরিমরি, আমি আসার 5 মিনিট আগে ইনি গোবিন্দায় নম, স্ট্রোক হয়েছিল গো, সব পড়ে রইল, স্ত্রী কাঁদছে গো, তুমি আমায় ডুবিয়ে দিলে, আমায় ভাসিয়ে দিলে, আমি এখন কি করব, কোথায় যাব, দাঁড়াবার নাই গাছের তলা, বিবাহ যোগ্য কন্যাটি কাঁদছে বাবা, তুমি আমায় পাত্রস্থ না করে দিয়ে চলে গেলে। ছেলে কাঁদছে বাবা, নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না, তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। মিস্ত্রি কাঁদছে বাবু, শাটারিং হয়েছিল ঢালাই না করেই চলে গেলে, মানে যখন সময় হয়ে যাবে তখন ঢালাই করারও সময় থাকবে না। বাড়ি ঝি কাঁদছে বাবু, 3 মাস বাসন মেজেছি মাইনা না দিয়ে চলে গেলে, সব পড়ে রইল, যে কাজ করতে এসেছেন সেটাও হলো না, আর বাহ্যিক জগতের কোনো কাজও হলো না। তুলসীদাসজি বললেন শুনুন, বিনা হরি ভজন সে মনুষ্য কা মনুষ্য জন্ম প্রাপ্ত নেই হতা হয়, হরি ভজন না করলে মানুষের মনুষ্য জন্ম প্রাপ্ত হয় না। এ মানুষ্য জন্ম সার্থক করতে হলে হরি ভজন করতে হবে, হরি ভজন। না গেলে যাবে তারা পাবে না। দেখেন প্রসাদ সেবার পরেই দেয় তো। হ্যাঁ বলছে, তা গোবিন্দের আমরা কীর্তন করে গোবিন্দের সেবা করি, এক একটা পদ এক একটা চন্দন তুলসী, জয় রাধা। এ লীলার পরে আর যখন আরেকটা লীলা শুরু হবে তার মাঝখানে যে সময়টা থাকে না, সে সময় প্রসাদ বিতরণ করে দেবেন, ওটাই ভালো হবে আমার মনে হয়। এমনি প্রসাদেরও ব্যবস্থা,
হ্যাঁ কিন্তু ওই প্লাস্টিকে করে রাখা আছে প্যাকেট করে করে প্রসাদের ব্যবস্থা করা আছে জয় জয়রাধে প্রসাদ না নিয়ে কিন্তু কেউ যাবেন না প্রসাদ নেবেন তারপরে যাবেন ওনার একটা ভয় আছে যে যদি চলে যায় সে তো প্রসাদ পাবে না হ্যাঁ বেশ অন্ন সেবারও ব্যবস্থা আছে যাই হোক অনেক প্রসাদ একদম পর্যাপ্ত প্রসাদ আছে কোনো চিন্তা নেই তা আপনারা শেষে সেবা শেষে প্রসাদ নেবেন তারপর যাবেন জয় রাম তা দেখুন ওনার ওই ভয়টা যেন কাজ না করে যেন একদম মিথ্যে হয় ওই যে প্রসাদ না নিয়ে চলে যায় সবাই নিয়েই যাবে জয় রাম না নিয়ে কিন্তু যাবে না জয় রাম যাই হোক এই প্রসাদ নিয়ে যাওয়াটাও হরিভজন বুঝলেন তুলসীদাসজি বলেন হরিভজন না করলে মানুষের মনুষ্য জন্ম প্রাপ্ত হয় না তা চলুন একটু সবাই মিলে একটু হরিভজন করে নিই আমরা এখন একটা সুযোগ পেয়েছি করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে বললে বলতে পারলে সঙ্গে সঙ্গে বলবেন একটু একটু করে চলুন সবাই মিলে আমরা একটু হরিভজন করে নিই হ্যাঁ হাত তুলে খুব আনন্দ হবে জয় জয় রাধা রমণ হরি জয় জয় রাধা রমণ হরি রাধা রমণ হরি রাধা রমণ হরি জয় জয় রাধা किसी ने पूछा तेरा बच्चा मार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा मार कितना है किसी ने पूछा व्यापार भी कितना है किसी ने पूछा तेरा बच्चा मार कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा मार कितना किसी ने पूछा व्यापार भी कितना है আপনারা তো হিন্দি বোঝেন না আর এটা বৃন্দাবনে ব্রজের ভাষায় আছে যখন দু বন্ধুতে দেখা হয় অনেকদিন পর ধরুন একজন থাকে দিল্লিতে একজন বোম্বেতে থাকে কীর্তনে এসেছে এখানে দেখা হয়ে গেছে 10 বৎসর পর তখন কি বলে বাবারি কিরে কেমন আছিস বাবা কতদিন পর দেখলাম তোর কটা ছেলে পেলে হইল আরে তুই ইনকাম টিনকাম কেমন করছিস বাড়ি সবাই ভালো আছে এগুলো জিজ্ঞাসা করে এখন চাকরি টাকরি কাজ কি কাজ করছিস কেমন স্যালারি আছে এগুলো জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে ওর সঙ্গে তোর ভালোবাসাটা কতটা হলো কেউ জিজ্ঞাসা করে একজনও জিজ্ঞাসা করে গোবিন্দের সঙ্গে ভালোবাসা কতটা হলো কেউ করে না ওটাই বলা আছে কিসি নে পুছা তেরা বাচ্চা মার কিতনা হ্যায় কিসি নে পুছা তেরা বেপার কিতনা কিসি নে পুছা তেরা বাচ্চা মার কিতনা কিসি নে পুছা তেরা বেপার ভি কিতনা হ্যায় মগর ইয়ে কিসি নে না পুছা মগর ইয়ে কিসি নে না পুছা ঈশ্বর সে প্যার কিতনা হ্যায় জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল ইত ডোল উত ডোল মন ডোল ইত ডোল উত ডোল মন ডোল
जय राधा जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल 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 रे हरि बोल हरि बोल हरि बोल जय जय राधा जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल जय जय राधा रमन हरि बोल राधा रमन हरि बोल प्रेम से बोलिए वृंदावन बिहारी लाल की जय आज की आनंद की जय जथा नाम है तथा की जय जय राधे ता ओदर पशु बोलो ना ओरा सदा सदा एक कृष्ण संग करे पशु बोलते हमादर के बोलो ताके चांद मुखे बेनु दिया सब धेनुर नाम लिया डाकिते लागिले उच्च स्वरे सुनिया कानाएर बेनु उद्ध मुखे धाई धेनु पुच्छ भेले पीठेर उपरे अनुसारे बेनुराव বৃন্দাবন দ্বাদশী বন আর দ্বাদশী উপবন আবার নবলক্ষ ধেনু যেই গোবিন্দ বেনু বাজিয়ে দিয়েছে ধেনুগুলো যে বনে যে ধেনু ছিল সবাইকে এক জায়গায় জড়ো করেছে যে বনে যে ধেনু ছিল কত্র কইল যে বনে যা ধেনু ছিল কত্র কইল আজ চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আর চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে বলে চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে আর চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে কে কেমন ভাবে যাচ্ছে সেতে কান্তি জন্য